잘했어. 이제는 고루. 그걸 ঠিকমতো খেবারও দেয় না, একেবারে হাড্ডি কয়েকান সেন। মানুষের লেসারই খারাপ হয়ে গেছে। গরু দিয়ে খালি খাটনি করাবি কিন্তু যত্ন করবি নি। তো এই গরু হাটে দুললে কেউ পছন্দ করবি? কি করা যাবে চাচা, খিরস্তের যা অবস্থা, নিজের পেটই বাদ জোগে না। ও যে গাধা, নিজের পেটের জন্যই তো বড়দের সেবা বেশি করে করা দরকার। বলদ সবল না হলি পরে চলবি কেবা করে? চাষা, হ্যাঁ, ওই স্বাস্থ্য খারাপ হলেই তো সুবিধে। ওই দুই চার দিন খাওয়ায় মোটা তাজা করে নিবা, নে মানুষ চিনবার পারবি না। নে কথা মন্দ কইস নে। এই তাহলে কাল রাইতে কটা আনিসু? দুই ডে চাষা, দুই ডে। মানুষ গেলাম চারজন, মত বিশু তো একটা হয় নাই। গোয়ালে ছিলই সাইডটা, আপনিই তো কইছেন গৃহস্থক যেন অর্ধেক থাকে, গোয়াল খালি করা যাবে না, গৃহস্থক পথ বসানো যাবে না। তাহলে ঠিক আছে, ভালো করেছো। ই কি করেছো রে, গাই গরু নিয়েছো কি জন্য? তাই তো, ওদন ভাই দড়ি খুলে দিছে, আমরা খালি খেদায় নিয়ে আইছি। ওদন মায়ের পেট থেকে পড়ে যে কাম দেখতেছে করতেছে, তার এত বড় ভুল হয় কিবা করে? হ্যাঁ, চোখ কি খুলে তুই কাম করে? উনি সেই রাস্তা সেটাও যদি ঠিক মতো করতে না পারে, তাহলে তাক দিয়ে জীবনে কি হবি? আর কি হয়েছে, এত ডাহানি ব্যর্থ দিকে সারা রাত ডিউটি করে একটু শান্তি মতো ঘুমাবো সেটার উপায় নাই? ঘুম না হলে মানুষের শরীর টিকে, তাই বলে বেলা তারপর ফিরে ঘুম পাড়া লাগবি? তোর বাপ ডাকতিছে, বাপ ডাকতিছে। কি হয়েছে আব্বা, ডাকাডাকি করতেছেন কেন? কি আবার হবি, জন্মের পর থেকে যে কাম দেখি আসছি সেও, সেটা করতেও তোমার ভুল হয় কেবা করে? ভুল কি ভুল হয়েছে আব্বা, আমি তো ঠিকঠাক মতো দুইখান ঘরের মধ্যে বাঁধে এসে ঘুমাইলাম। গাই গরু এনে বাঁধিছো কে? কতদিন বলেছি গাই গরু মায়ের জাতি, তার গায়ে হাত দেওয়া যাবি না? গাই গরু এনেছি নাকি আব্বা? আমি কি তবে বিশ্বাস কথা করছি? তা আপনি তো ছেলেন, আপনি দেখেন নাই? আরে বাবা রে, আমি বুড়া হয়েছি, চোখে ভালো মতো দেখতে পাইনি, তাছাড়া আনার সময় পুরলানটা তো নজরে পড়েনি। আহারে, গাইডারে দেখে মনে হলো বাসুরও আছে, বেচারা কেমন ছটফট করতেছে, আর বাড়িতে বাসুরটা এতক্ষণ দুধ না পায়া কাদা কাটি শুরু করেছে। আব্বা, কাঁদতেছেন কেন?
আমি দেখতেছি দরকার পড়লে এখনই গাই গরুটা ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি আমি। যাও তাড়াতাড়ি যাও। করে তো গরু চুরি, তার আবার কত ভং। ইটা কোনো কথা কলে ময়ূরী বেগম, আমি গরু চোর বইলে আমার কি কোনো নীতি আদর্শ নাই? এখানে ছাড়িয়ে দি, যদি হারায় যায়। হারাবি নে চাচা, গরু কি কোরবানির হাটত তুলফেন না বাড়ির উপরই ব্যাপারী আসবি? হাটের তোলায় ভালো চাচা, দামটা বেশি পাওয়া যাবি। হাটত নিলে পরে রিক্সি আছে, তাই না চাচা? তাড়াতাড়ি, তোদের এইসব নিয়ে চিন্তা করে শরীর খারাপ করবার কইছে কিটা? হ্যাঁ, গরুগুলার ভালো করে যত্ন কর, তারপর সুযোগ সুবিধা মত যেখানে বাবু ব্যাস পানে কানসি মাইরে তাকাও কেন, এদিকে আইসো কথা আছে। সার কানসি মারার অভ্যেস আমার নেই, মাথার চুল তো পাইকে সব সাদা হয়ে গেল। দুনিয়ার বাহাদুরি আর কতদিন, এসব পুরান কাম সারান দেও, আখিরাতে হিসাব দেওয়া লাগবে। মাথার চুল যেন আমার একলা পাকিছে, খুব যে আমার আখিরাতের ভয় দেখাবার লাগিছে। নিজে কি করো, আমি তো তোমার মতো জাল দলির করে মানুষের জমি লিখে নেয়নি। ওয়াস পাগল যে হারা দিন তোমার লটি নিয়ে তাড়া করে বেড়ায়, সেটা কি এমনি? তুমি তো ওয়াজিক নিয়ে ষড়যন্ত্র করে আমার পিছে লাগাইছাও, জানি না মনে করো। আর তোমার সাথে আখিরাত নিয়ে কি কথা কব, চোরের সাথে ধর্ম নিয়ে আলোচনা, তাও আবার গরু চোর। হাবার পারি গরু চোর, কিন্তু তোমার মতো মানুষের জমি টিপ দিয়ে লিখে নেয়নি। আরে এই যে এত মানুষের জমি জাল করে মানুষের মাথায় বাড়ি দিয়ে দখল নিছাও, মরার পরে তো 3.5 হাতের বেশি জমি দখল নিবার ক্ষমতা হবি নে, তাহলে কিসের তো বাহাদুরি? তোমার মতো মানুষের সাথে কথা কয়ে উচিত, যার বেটার বউ তালাক দিয়ে চলে যায় গরু চোর কয়ে, সে আসে আমার জ্ঞান দিবার। আরে আমার বেটার বউ তালাক দিছে তো কি হয়েছে? আমার বেটা শরিয়ত মোতাবেক এখনো 3 খেন বিয়ে করতে পারে, সে কোনো 3 খেন বিয়ে করতে পারে, সে ওয়াদার কারণে। আর তোমার ছোট মেয়ে যে আমার ছোট বেটার বউ হওয়ার জন্য লাইন ধরেছে, পারলে সেটা বন্ধ করো। শোনো, আমার একটা মন সুরমান আছে, জালিয়াতের মেয়েকে ঘরে দেবো না গেলা। আপনি নিজে সারা জীবন আমাকে শিক্ষা দিলেন যে গাই গরু চুরি করা যাবে না, আর আপনি সেই গাই গরুর দুধ চুরি করতেছেন। হ্যাঁ, কি গাই গরু এক জিনিস, দুধ দোয়ানো আরেক জিনিস, এটা বুঝিস নাই বললেই তো হাতে ভাই বাড়িস নাই। শোন, দুধ হইল তরল জিনিস, এর কোনো আকার নাই। চোরের পাত্রে রাখলিও যা, মালিকের পাত্রে রাখলিও তা, কি রকম দেখা যায় বুঝিছো? এবার তেল দে, মানের মধ্যে লাগায়ে টান শুরু করি ডাল। দেখো আ করে তোমার বাড়ি থেকে দুধ দোয়ানোর লোক নাই, গায়ের বাটে দুধের চাপে গরুটা কি কষ্টটাই না পাচ্ছিল, সহ্য করবার না পেরে সতর্ক দিয়ে গরুটা আনায় দোয়াচ্ছিলাম, এখন আরাম হয়েছে। তোমরা কি নিষ্ঠুর! তাছাড়া গরুর বাটে এমন দুধ দেখলি দুধ রাত সাপতায় সে দুধ খাবার পারে, তাই না চাচা? দেখো দেখিছো, সদর যে সদর সেও জানে কথাটা, আর তুমি জানো না, গরুর মালিক হয়ে যাও। দেখো, বালতিটা দুধে পড়ায় ভরে আসছিল,
দুধটা নিয়ে যাও, দুধটা ঢাইলে রেখে সদরকে দিয়ে বালতিটা পাঠায় দিও, যাও নিয়ে যাও। আরে যাও না, নিয়ে যাও না, যা।